আজ আমরা উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশন করব। উদ্ভিদ রাজ্যকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যাম, সপুষ্পক বা ফ্যানাটোগ্যাম, যাতে ফুল ফল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক বা ফ্যানাটোগ্যামস, যদি ফুল ফল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক। এইভাবে বিবর্তনের ধাপে ধাপে অপুষ্পক থেকে সপুষ্পকের সৃষ্টি হয়েছে। তার আগে বলি যে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামকে কয় ভাগে ভাগ করা হয়। সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, সমাঙ্গদেহী দুই, মস তিন, ফার্ম। এদের ইংরেজিগুলো জানা খুব দরকার। যেমন এটা ক্রিপ্টোগ্যামস, এটা ফ্যানোগ্যামস, এটা সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালোফাইটা, মস ব্রায়োফাইটা, ফার্ন টেরিডোফাইটা। এবার বলি এভাবে নাম কেন হয়েছে। থ্যালাস বলে থ্যালোফাইটা, অর্থাৎ এর একটা উদ্ভিদ, কিন্তু এদের মূল কাণ্ড পাতা উদ্ভিদের যে তিনটে প্রধান বৈশিষ্ট্য একটাও নেই। ফুল ফল তো হয়ই না, মূল কাণ্ড পাতাও নেই, ওই জন্য এদেরকে বলা হচ্ছে কি থ্যালোফাইটা। তারা আবার দুটো রকম, একটা হচ্ছে কি শৈবাল, তোমরা জানো শৈবালের মূল কাণ্ড পাতা থাকে না, আর হচ্ছে ছত্রাক। শৈবাল হচ্ছে অ্যালগি, ছত্রাক হচ্ছে কি ফাঙ্গি। শৈবাল অ্যালগি আর ছত্রাক হচ্ছে ফাঙ্গি। মূল কাণ্ড পাতা কিছু নেই, অথচ এরা উদ্ভিদ। তাহলে কেন বলবো এরা উদ্ভিদ না? উদ্ভিদের মতো এদের কোষপাচির আছে। কোষপাচির সেই যে বৈশিষ্ট্য উদ্ভিদের, কোষপাচিরের সেলুলোজ বা হেমিসেলুলোজ দিয়ে তৈরি। উদ্ভিদের মতো কোষের গঠন, উদ্ভিদের মতো কোষ বিভাজন পদ্ধতি এবং উদ্ভিদের মতো জনন পদ্ধতি বলে এদের মূল কাণ্ড পাতা কিছু নেই, তা সত্ত্বেও এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। তো শৈবালের বৈশিষ্ট্য কতগুলো বলতে হয়। যেমন শৈবাল তিন রকম হতে পারে, এককোষী বা বহুকোষী বা ঔপনিবেশিক। ইউনিসেলুলার, মাল্টিসেলুলার আর কলোনিয়াল। এককোষী যেমন হচ্ছে এরকম ক্যামারেমোনাস, একটি কোষ আছে এবং কাপের মতো হচ্ছে এদের ক্লোরোপ্লাস্টিড, এখনো সঞ্চিত খাদ্য পাইরিনোয়েট থাকে, স্টিগমা আছে, ডিফারোপ্লাস্ট আছে, এভাবে ফ্লাজেলা আছে। একটিমাত্র কোষ দিয়ে নিউক্লিয়াস আছে, যাবতীয় বিভাগীয় কার্য সম্পন্ন করে, এমনকি এরা গমন করতেও পারে, হচ্ছে এদেরকে বলা হচ্ছে কি এককোষী। বহুকোষী যেমন হচ্ছে স্পাইরোগাইরা, অনেকগুলো কোষ নিয়ে তৈরি এরকম, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এরকম অনেক কোষ আছে, পুরোটাকে বলা হচ্ছে ট্রাইকোম বা রূঢ়। এর শেষের দিকে কোষটা এরকম বড় হয়ে এবং হোলপাস্ট গঠন করে এবং জলের তলায় আটকে থাকে। একটা পন্ডস স্ক্যাম বা হচ্ছে জলের রেশম বলা হয়, পন্ডস সিল। এখন এরকম নিউক্লিয়াস আছে, এরকম ফিতের মতো ক্লোরোপ্লাস্ট আছে, এরকম এরকম আছে, এরকম একটা হচ্ছে উদাহরণ। নেক্সট উপনিবেশ গঠনকারী ছত্রাক, এরকম বলের মতো একটা উপনিবেশ গঠন করবে, এরকম ক্লামারমোনাসের মতো, এরকম 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 হচ্ছে এককোষী শৈবালগুলি, এরকম ফাজলা আছে, আবার এরকম এই এই
এইরকম ভাবে একটা উপনিবেশ গঠন করে, যেমন ভলভক্স, ক্লামারোনাস, আইসোগ্যামাস, স্পাইরোগাইরা ম্যাক্সিমা, ভলভক্স রোটেটার। এদের আর বৈশিষ্ট্য কি আছে? এরা হচ্ছে মেনলি অটোটপস, অর্থাৎ এরা স্বভোজী, নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এদের জনপ্রক তিনটি করে বৈশিষ্ট্য বলতে হবে প্রধানত, ধরা আছে সিলেবাসে। একটা হচ্ছে দেহের আকার বললাম, দুই হচ্ছে এদের পুষ্টি পদ্ধতি, এরা স্বভোজী, তিন হচ্ছে এদের কিছু কিছু হচ্ছে শৈবাল আবার মিথ হচ্ছে সিম্বায়োটিক হতে পারে বা মিথজীবী হতে পারে, যেমন হচ্ছে লাইকেন শৈবাল সূত্রকে সংমিশ্রণে তৈরি হয়েছে। আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না, এদের জনন কীরকম, এদের অঙ্গজ হয় বা অযৌন হয় বা যৌনজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। উদাহরণ ক্লামারোনাস আইসোগ্যামাস, ক্লামারোনাস নিভালিস, পাইরোগাইরা ম্যাক্সিমা, ভলভক্স রোটেটার। এদের আরও বৈশিষ্ট্য আছে কীরকমের, পুষ্টি পদ্ধতি যেমন বলা হলো, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেমন তেমনি এদের পিগমেন্ট আছে, রঞ্জক আছে, সেই রঞ্জকের উপর ডিপেন্ড করে এদেরকে অনেকগুলি ক্লাসে ভাগ করা হয়েছে। যেমন যদি সবুজ হয় ক্লোরোফাইসি, যদি লাল হয় রোডোফাইসি, যদি বাদামি হয় ফিওফাইসি, যদি কমলা হয় জ্যান্থোফাইসি। এদের এরকম বিভিন্ন রঙের হওয়ার জন্য এরা বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে, যেমন কেউ স্টার্চ, কেউ পাইরিনয়েড, কেউ ল্যামিনারিন, কেউ ম্যানিটল খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। এরা অর্থকরী গুরুত্ব দিয়ে খুব প্রবল, প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করতে পারে, বিভিন্ন গবাদি পশুর খাদ্য হিসাবে অনেক রকম গ্যাসলেরিয়া ইত্যাদি শৈবাল ব্যবহৃত হতে পারে। এ হচ্ছে শৈবালের দিকটা গেল। এবার আমি ছত্রাকের কথা বলছি। ছত্রাক হচ্ছে ওইরকম একটা থ্যালাসাকৃতি গঠন, শৈবালের প্রধান যেটা বৈশিষ্ট্য, এর কোনো রঙ্গক থাকে না। যেমন রঙ্গক নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এর রঙ্গক নেই, অর্থাৎ এরা পরভোজী বা হেটারোট্রফস। হ্যাঁ, এবং পরভোজী হওয়ার জন্য এরা কী প্রক্রিয়া খাদ্যবস্তু সংশ্লেষ করে? হ্যাঁ, এরা কোনো মৃত বা পচে যাওয়া জীবজন্তুর উপরে বাস করে সেখান থেকে খাদ্যরসটা শোষণ করে এরা বেঁচে থাকে। ওই জন্য এরপর হচ্ছে স্যাপ্রোট্রফস বা মৃতজীবী। ছত্রাকে যে দেহ আকৃতি কীরকম না, এদের দেহের গঠনগত একক হচ্ছে কি মাইসেলিয়াম। মাইসেলিয়ামের একক কি আবার না হাইফি, এবং অনেকগুলো হাইফি মাইসেলিয়াম নিয়ে এদের এরকম ভাবে ফ্রুট বডি, ফ্রুট বডি বা ফলদেহ গঠিত হয়। এরকম এর ভিতরে স্পোর পোকানো থাকে, স্পোরগুলো পড়ে গিয়ে খসে পড়ে, কেউ দেখতে পায় না মাইক্রোস্কোপি, স্পোরগুলো খসে পড়ে গিয়ে অযৌনজন প্রক্রিয়া এরা বংশবিস্তার করে, আবার যৌনজন প্রক্রিয়া বংশবিস্তার করে, যেমন মিউকর মিউসেলো, এমন দুটো করে ব্যবধান পাশাপাশি আসে অনুসূত্র মামাইসিলাম, এসে এ নিউক্লিয়াস এ নিউক্লিয়াস এরা মিশে যায়। আবার এরমভাবে অনেকগুলো নিউক্লিয়াস আলাদা আলাদা হয়ে থেকে আলাদা কোষ গঠন করে, কিন্তু কখনো কখনো এদের কোষপাচি বিনষ্ট হয়ে যায়, একটা কোষে দিই একাধিক নিউক্লিয়াস থাকে বলে সে ধরনের কোষকে বলা হচ্ছে কি সিনোসাইট কোষ। এইভাবে এরা জনপ্রক্রিয়া বংশ বিস্তার করে। তাহলে কি হলো, দেহ আকৃতি এদের হচ্ছে বললাম, এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে পরভোজী এবং মৃতজীবী, এদের জনপ্রক্রিয়া অযৌন যৌন জনপ্রক্রিয়া বংশ বিস্তার করে। কিছু কিছু ছত্রাক আছে পরজীবী, যেমন হচ্ছে ফাটপোতা ইনফিস্ট্যান্স, আলু গাছের বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে, পাক্সিনিয়া গ্রামিনিস টিটিসি গম গাছের মরিচা রোগ বা রাস্ট রোগ ছড়ায়। এর পাশ থেকে এর অর্থকরী গুরুত্ব, ছত্রাক অর্থকরী গুরুত্ব প্রবল, কারণ হচ্ছে ইস্ট ছত্রাক থেকে অ্যালকোহল মদ তৈরি হয়, ইস্ট ছত্রাকে ব্যবহার করে জাইমেজ এনজাইমকে কাজে লাগিয়ে বেকারি শিল্পে পাউরুটি তৈরি হয়, পেনিসিলিন রোটেনাম থেকে পেনিসিলিন ওষুধ তৈরি হয়, এসব বিভিন্ন রকমভাবে ব্যবহার আসে। এমনকি মাশরুম অ্যাগারিকাস বাইসপোরাস আমরা খাবার খাদ্যযোগ্য ছত্রাক হিসেবে ব্যবহার করে থাকি, এমনকি আমাদের বিষাক্ত ছত্রাকও আছে, যেমন হচ্ছে অ্যামানিটা ভার্না। তাহলে এই দিকটা গেল। এর পাশে দেখো মস, প্রথমটা ছিল মূল কাণ্ড পাতা কিছুই নাই, এদের মূল কাণ্ড পাতা আছে কিন্তু সেখানে মূল কাণ্ড পাতার মতো অংশ আছে, কিন্তু মূল কাণ্ড পাতা তারা নয়। কিরকম দেখো, এইরকম
বেশি লিখতে গেলে সময় চলে যাবে, আমি বলছি ভিডিওটা তোমরা দেখো মনে থাকবে, এই কথাগুলো খাতে নোট ডাউন করো ভিডিও চালানোর অবস্থায়। এদের এই যে মূলের মতো অংশ এটা করে রাইজয়েড, কাণ্ডের মতো অংশ এটা করে হচ্ছে কোলয়েড, পাতার মতো অংশ এটা করে হচ্ছে ফাইলয়েড, এইটা হচ্ছে পূর্ণাঙ্গ লিঙ্গধর। লিঙ্গধর বা গ্যামেট পার্টের হ্যাপ্লয়েড, এই যে এটা হচ্ছে কি অ্যান্থেরো জয়েট, এটা হচ্ছে কি অ্যান্থেরো জয়ডাল, অ্যান্থ্রোজয়েট সরি অ্যান্থেরোগোনিয়াম, এটা হচ্ছে আর্কিগোনিয়াম, পুং লিঙ্গধর স্ত্রী লিঙ্গধর, এটা হচ্ছে অ্যান্থেরো জয়েট মাদ্রিকোষ, এটা হচ্ছে আর্কিগোনিয়াল মাদ্রিকোষ। এটাও এন, এটাও এন, এটাও এন, এটাও এন, হ্যাপ্লয়েড সব। তোমরা একটু বড় হোক বুঝতে পারবে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের পার্থক্যটা কি রকমের। এখান থেকে সৃষ্টি হলো শুক্রাণু, সেটাও এন। এখান থেকে সৃষ্টি হলো ডিম্বাণু, সেটাও এন। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলন যেটা হচ্ছে তাকে বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। তারপরে সৃষ্টি হচ্ছে কি এরকম একটা অংশ, এরকম পুকুরের মতো একটা অংশ, এইটাকে বলা হচ্ছে কি স্পোরোফাইট বা পূর্ণাঙ্গ রেণুধর, এটা বলেছে গ্যামেটোফাইট। ইংলিশ টার্মগুলো মনে রেখো, এটা বলেছে কি স্পোরোফাইট বা রেণুধর। এটা কিন্তু টু এন, কেন এন প্লাস এন মিলে গেছে জন্য এটা টু এন হয়েছে। এর হচ্ছে এই ফুট, এই সিটা আর ক্যাপসুল নিয়ে তৈরি বডিটা। এইখানটায় একটা বন্ধা কোষস্তর আছে, তারপরে কলুমেলা, এখানটায় রেণু মাদ্রিকোলা আছে। রেণু ধর মানে এখানে রেণু ধারণ করবে, লিঙ্গ ধর মানে হচ্ছে লিঙ্গ ধারণ করবে। রেণু মাদ্রিকোলা থেকে এই যে এটা রেণু মাদ্রিকোলা মাদ্রিকোষ, সেখান থেকে মিওসিস প্রক্রিয়া ফলে উৎপন্ন হচ্ছে কি না এরকম এক দুই তিন ওই দিকে একটা চার স্পোরটেট্রাক্ট বা রেণু চতুষ্টয়, সেখান থেকে এটা এন। কিন্তু এই জায়গাটা রেণু অঙ্কুরিত হবে হয়ে আবার পূর্ণাঙ্গ উদ্ভিদে জন্ম দেবে। এইখানটায় যে বললাম আরো কথা, এর মাঝে এই মসের সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু ধরা হয়ে গেল, আমি ওই জন্য বললাম কথাগুলো কিরকম না। মসের প্রধান উদ্ভিদটা হচ্ছে গ্যামেটোফাইট, মাত্র এইটুকু রেণু ধর আছে, মাত্র এইটুকু। এন হলেই গ্যামেটোফাইট শুরু হয়ে যাবে, টু এন হলেই হচ্ছে স্পোরোফাইট হবে। তা সবটাই দেখো হচ্ছে গ্যামেটোফাইট, প্রধান উদ্ভিদ দেহটি গ্যামেটোফাইট বা লিঙ্গধর, মূল কাণ্ড পাতার মতো অংশ নিয়ে গঠিত, মূলের মতো অংশকে রাইজয়েড, কাণ্ডের মতো অংশকে কলয়েড, পাতার মতো অংশকে ফাইলয়েড বলে। হেটোথ্যালিক অর্থাৎ আলাদা আলাদা উদ্ভিদে উৎপন্ন হয়েছে, এরকম পুংধানী এবং স্ত্রীধানী, সেখান থেকে পুংজনকোষ এবং স্ত্রী জনকোষ উৎপন্ন হয়ে নিষেক হয়েছে, নিষেকের পরেই টুয়েন হতেই সেটা এই রেণুমাত্রিকোষ সৃষ্টি হয়েছে বা স্পোরোফাইট সৃষ্টি করেছে। এইভাবে এদের জীবনচক্রের মাধ্যমে পুরো মসের বৈশিষ্ট্যগুলো বললাম, উদাহরণ পোগোনেটাম পেরিকিটিয়ালি, রিক্সিয়া গ্যাঞ্জেটিকা ইত্যাদি। নেক্সট আছে ফার্ম বা টেরোফাইটা। টেরোফাইটা এরকম জীবনচক্রটা বলে দিতে পারি কিরকম দেখো, টেরোফাইটা ক্ষেত্রে এই যা প্রধান উদ্ভিদটি লিঙ্গধর ছিল, এর প্রধান উদ্ভিদটা হচ্ছে এরকম এদের কিন্তু মূল কাণ্ড পাতা আছে কিন্তু ফুল ফল নাই। এদের দিয়ে প্রথম সংমণ্ডলার আবির্ভাব দেখা যায় বলে এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম বলা হয়। এদের অস্থানীয় মূল দেখা যায়,
এই কাণ্ড গন্ধি কাণ্ড বা রাইজোম, এখানে অনেক বাদামি রঙের স্বল্পত্র দেখা যায়, একবার হচ্ছে র্যামেনটা, এটা কুকুরের লেজের মতো বাঁকানো আছে, তাকে বলা হয় সার্সিড ভার্নেশন। এতে পক্ষর যোগপত্র দেখা যায়, পক্ষর যোগপত্র, এটা এটা পাতা থেকে ভেঙে ভেঙে জাম হয়েছে। এই যোগপত্র তার হচ্ছে কি, হচ্ছে পূর্ণাঙ্গ রেণুধর, এই পাতাটাকে বলেছে কি রেণুপত্র, ইংরেজি বলে স্পোরোফিল, এটাও টুয়েন, এটাও টুয়েন। এই রেণুপত্রটা এরকম এইদিকে 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 এইদিকে, এখানে অনেকগুলো গুটি মতো আছে এরকম, এগুলো বলেছে সোরাস। সোরাসগুলো হচ্ছে টুয়েন, সোরাসের ভিতরে থাকে এক একটা এরকম গুটির ভিতরে থাকে অনেক এরকমভাবে, হ্যাঁ, রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম। সেই রেণুস্থলী থেকে এই মিউসিস প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কি এরকম রেণু চতুষ্টয়। রেণুগুলো অঙ্কুরিত হয়ে তখন হেন হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড টুয়েন ছিল, এগুলো অঙ্কুরিত হয়ে এরকমভাবে এরকমভাবে প্রোথ্যালাস গঠন করে। এ প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে উপরের দিকে পুংজনকোষ, নিচের দিকে স্ত্রী জনকোষ থাকে, এটা পুংধানী, এটা হচ্ছে স্ত্রীধানী। এই স্ত্রীধানীর নিচের দিকে হচ্ছে এটা বিমানালী কোষ, অঙ্কীয়নালী কোষ, শেষকালে এখানটা হচ্ছে ভেন্ডাকারণ সেল, অঙ্কীয়নালী কোষে ডিম্বাণু থাকে, আর এখানে হচ্ছে শুক্রাণু থাকে। এগুলো পচে গেলে এই শুক্রাণুটা খসে খসে এসে এখানে ডিম্বাণুকে নিষিদ্ধ করে। তাহলে এখানে হচ্ছে শুক্রাণু, এন এখানে উৎপন্ন হচ্ছে কি ডিম্বাণু, এন এই দুটো আস্তে আস্তে এখানে যে মিলন হয় তাকে বলা হচ্ছে কি নিষেক। নিষেকের পরে এভাবে যেটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি এভাবে সরু সুতো মতো আবার হচ্ছে প্রোটোনিমা। প্রোটোনিমা এইটা থেকে অঙ্কুরিত হয়ে আবার পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয়। তাহলে এদের বৈশিষ্ট্য কি কি না, এদের আগের যেমন মূলকাণ্ড পাতা কিছুই ছিল না, সেটা হচ্ছে কি শৈবাল ছত্রাক, তারপর হচ্ছে মূলকাণ্ড পাতার মতো অংশ হলো ব্রায়োফাইটা। এদের মূলকাণ্ড পাতা আছে কিন্তু ফুল ফল নাই, যেমন হচ্ছে কি স্পার্ম বা টেরিডোফাইটা, হচ্ছে অস্থানীয় মূল, রাইজোম বা গ্রন্থিকাণ্ড, পক্ষল যোগপত্র থেকে রেণুপত্র, রেণুপত্র ভিতরে সোরাস, তারপর রেণুস্থলী, তারপর মিউসপক্ষে রেণুৎপন্ন হলো, রেণু থেকে এটাকে বলা হচ্ছে কি পূর্ণাঙ্গ লিঙ্গধর। এটা এন, তার মানে হচ্ছে মসের পুরো উল্টোটা হচ্ছে ফান, এটা যেমন এখানে ছিল টুয়েন, এখানে ছিল এন, এখানে টুয়েন, এখানে এন। এই প্রথালাসটা থেকে আবার অঙ্কুরিত হয়ে নিষেক হলো, নিষেকের পরে উৎপন্ন হলো হচ্ছে প্রোটোনেমা, সেখান থেকে পূর্ণাঙ্গ ফান বা টিউডোফাইটের জন্ম হলো। নেক্সট আসছে সপুষ্পক। সপুষ্পকে দুটি ভাগ, একটা হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, আর হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী যেটা, সেটা কি রকমের না, এদের ফুল হয় না, এরকম কোন হয়, এরকম কোন হয়, কিরকম কোন হয়, এই পুং কোন, পুং কোন, আবার এরকম স্ত্রী কোন হয়। পুং কোন থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে এই স্ত্রী কোণে এখানে পড়ে। পুং শুক্রাণুগুলো এইরকমের হলুদ পাথরযুক্ত, মানে একসাথে উড়ে যায়, তখন তাকে বলা হচ্ছে সালফার রেন বা গন্ধক বৃষ্টি, হলুদ রঙের বৃষ্টির মতো হয়ে যাচ্ছে, ওই স্ত্রীকোণের উপর পড়েছে। এই স্ত্রীকোণের বাকি পাবলিকগুলো কাঠের তৈরি, যা রোডোডেন্ড্রন বনে যখন গিয়ে যাও, কেউ কখনো যদি সিকিম যাও ওখানে গিয়ে দেখতে পাবে এরকম, এটা পাইন গাছে আছে এরকম। এদের এই ব্যক্ত বীজির ক্ষেত্রে ফল হয় না, বীজটা ওপেন থাকে, ওই জন্য একটা ব্যক্ত বীজি বলা হয়। এদের দেহটা এরকম এরকম পিরামিড আকার, দু রকমের পাতা থাকে, একটা হচ্ছে
কর্ণপত্ত, আর হচ্ছে স্বর্গপত্ত। পর্ণপত্ত এরকম, এটা সরু সূর্যের মতো সবুজ রঙে, এরা শ্বাস প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। স্বর্গপত্ত এই কাণ্ডের গায়েতে আঁশের মতো লেগে থাকে, বাদামি রঙের। দুরকম বিটপ আছে, ডালপালা আছে, একটা হচ্ছে কর্ম বিটপ, আর হচ্ছে দীর্ঘ বিটপ। কর্ম বিটপ কিরকম হবে না, এইখানে যেটা বিটপ যেটা পাতাটা লেগে থাকে সেটা হচ্ছে কর্ম বিটপ, খসে পড়ে যায়। দীর্ঘ বিটপ হচ্ছে এরকম লম্বা, কখনো খসে পড়ে যায় না, তার যার গায়েতে এরকম ভাবে স্বর্গপত্ত থাকে। আর মূলটা কিরকমের, মূল এভাবে বেরিয়েছে শাখা প্রশাখা, সেখানে অনেকগুলো ছত্রাক বাসা বাঁধে। ছত্রাক সাথে মূলের সহাবস্থানকে বলা হচ্ছে কি মাইকোরাইজা। দু রকমের, একটা ভিতর থেকে মাইকোরাইজা বাসা করলে তাকে বলা হচ্ছে এন্ডোটপি মাইকোরাইজা, আর বাইরে থেকে করলে তাকে বলা হচ্ছে কি এক্টোটপি মাইকোরাইজা। এতগুলো বৈশিষ্ট্য সব বলা হলো ব্যক্তবীজ। গুপ্তবীজ দুটি অংশ, একটা হচ্ছে এক বিপত্তি, আর হচ্ছে দ্বিবিপত্তি। একটা দ্বিবিপত্রী, এক বিপত্তি হচ্ছে মনোপটে লিরণী, আর দ্বিবিপত্তি দায় পটে লিরণী। এটাকে বলে রাখি যে ব্যক্তবীজ কিন্তু সবাই বহুবীজপত্রী বা মাল্টি কটিলিনিয়ার। একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্য কি এমনি খালি চোখে দেখে বলা যাবে? যেরকম ফুল ফল না দেখেও একবীজপত্রী সবসময় গুচ্ছমূল থাকে, দ্বিবীজপত্রী সবসময় প্রধান মূল থাকে। একবীজপত্রীর পাতায় সমান্তরাল শিরোনামা দেখা যায়, বাঁশ, ধান, কলা, কলাও এরকম। আর দ্বিবীজপত্রী সবসময় হচ্ছে কি জালিকা গাছ শিরাবিন্যাস দেখা যায়, তাহলে সমান্তরাল শিরাবিন্যাস পাতায়। আর হচ্ছে কি জালিকা গাছ শিরাবিন্যাস। আরো কঠিন কঠিন অনেক পার্থক্য আছে যেগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিক্যাল না করিয়ে করানো যাবে না। যেমন একবীজপত্রীর মূলে হচ্ছে জাইলেমের সংখ্যা সবসময় গ্রেটার দ্যান সিক্স, ছয়ের বেশি। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সবসময় ছয় বা ছয়ের মধ্যে থাকে নিচে। এগুলো তোমরা জানো না, বলে লাভ নেই, এখন পরে জানবে। তো এই হচ্ছে একবীজপত্রী দ্বিবীজ পার্থক্য। আরও একটা প্রধান পার্থক্য বলা হয়নি, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটিমাত্র বীজপত্র থাকে, যেমন হচ্ছে তাল, খেজুর, আর দ্বিবীজপত্রীতে দুটি বীজ থাকে। একবীজপত্রী বীজপত্র সবসময় সস্যল প্রকৃতির হয়, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম যেমন কচু। আর দ্বিবীজপত্রী সবসময় অসস্যল হয়, ব্যতিক্রম আছে, যেমন পাট, ঠেড়ি। আজকে এই পর্যন্ত রইল উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটা, মোটামুটি হলো, প্রতিদিন প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস হবে।